দেখুন, যে তিনজনকে মহাকাশে পাঠাচ্ছে ভারত, জানিয়ে দিল ইসরো। গগনায়ন মহাকাশে ভারতের মানব অভিযানের কথা 15 আগস্ট লালকেল্লার মঞ্চ থেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘোষণায় আগেই সিলমোহর দিয়েছে ইসরো। এবার সেই অভিযান সংক্রান্ত আরও তথ্য দিলেন ইসরোর চেয়ারপারসন কে শিবান। জানা গিয়েছে 7 দিনের ওই অভিযানে তিনজনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। 300 থেকে 400 কিলোমিটারের একটি কক্ষপথে অবস্থান করবে সেই স্পেস ক্রাফট। এক সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র সিং, মিনিস্টার অফ স্টেট অ্যাটমিক এনার্জি অ্যান্ড স্পেস, জানান ত্রিস্তরীয় হেভি লিফট লঞ্চ ভেহিকল জিএসএলভি MK-3 ব্যবহার করে লঞ্চ করা হবে এই গগনায়ন। তবে আসল অভিযানের আগে মানুষ ছাড়াই 2 বার এই গগনায়ন পাঠানো হবে মহাকাশে। 2022-এর মধ্যে পুরো প্রোগ্রাম সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। আগামী 30 মাসের মধ্যে পাঠানো হবে প্রথম মানববিহীন স্পেস ক্রাফট, আর আসল অভিযানে 3 জনকে পাঠানো হবে। এই প্রোগ্রামে 10,000 কোটি টাকা খরচ হবে বলে আশা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদি জানান, 2022 সালে কোনো ভারতীয় পুরুষ বা মহিলা গগনযানে মহাকাশে পাড়ি দেবেন। ভারতের জাতীয় পতাকা মহাকাশে উড়বে বলে উল্লেখ করেন তিনি। রাশিয়া, আমেরিকা ও চীনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে মহাকাশে মানুষ পাঠাতে চাইছে। তবে মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে মহাকাশ যানগুলি বায়ুর সঙ্গে ঘর্ষণে প্রবল উত্তপ্ত হয়ে ওঠে। এই তাপকে সহ্য করার মতো প্রযুক্তি তৈরি মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2007 সালে ভারত রিএন্ট্রি প্রযুক্তির প্রথম পরীক্ষাটি করেছিল। 550 কেজি ওজনের একটি উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে 12 দিন পর আবার তাকে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছিল। এই বাধা টপকানোর পরই দ্রুত এগিয়েছে মহাকাশে মানুষ পাঠানোর কাজ।